বাংলাদেশ থেকে আরও একজন গুণী মানুষের বিদায় হলো। বলছিলাম কাউসার আহমেদ চৌধুরীর কথা। প্রিয় দর্শক, আপনারা যারা প্রথম আলো পত্রিকার পাঠক, সেখানে আপনার রাশিফল দেখে যারা অভ্যস্ত তারা তাকে জ্যোতিষী হিসেবেই জানেন। কিন্তু কে এই কাউসার আহমেদ চৌধুরী, তার বহুমুখী প্রতিভার কথা আপনারা জানলে নিজেরা অবশ্যই টাসকি খেয়ে যাবেন, অর্থাৎ আপনারা বিশ্বাসই করবেন না। কাউসার আহমেদ চৌধুরী, তার সৃষ্টিকর্ম এবং তার অবদান, কী কী ক্ষেত্রে অবদান রেখে গেলেন তিনি। তিনি কিন্তু নিভৃতে জীবনযাপন করতেন। তিনি তার সেই সৃষ্টিশীল জীবনের কিছু অংশ তুলে ধরব তাকে স্মরণ করার জন্য, যাতে তিনি আজীবন, তিনি কিন্তু অমর হয়ে রবেন বাংলাদেশের সঙ্গীত জগৎ, জ্যোতিষশাস্ত্র, এই আরও চিত্রকর্ম, এই সমস্ত ক্ষেত্রে। তো চলুন আমরা জানি কাউসার আহমেদ চৌধুরী আসলে কে ছিলেন। আমি নিজেও বিশ্বাস করতাম না কাউসার আহমেদ চৌধুরীর বয়স এত বেশি। তার জন্ম 16 ডিসেম্বর 1944 সালের সিলেটে। তিনি বাংলাদেশের একজন জ্যোতিষী ও গীতিকার। তিনি দৈনিক প্রথম আলো পত্রিকায় একটু আগেই বললাম যে রাশিফল, আপনার রাশিফল নামের একটি পাতা তিনি বের করতেন। তিনি কিন্তু একাধারে অনেক বড় একজন গীতিকার ছিলেন, অর্থাৎ বিখ্যাত, বাংলাদেশের তুমুল জনপ্রিয় কিছু গানের স্রষ্টা তিনি। সেসব গানের কথা শুনলে আপনারা আসলেই বিশ্বাস করতে পারবেন না যে এই জ্যোতিষী, যে কিনা আপনার রাশিফল লেখে এই মাধ্যমেই আপনাদের কাছে বেশি পরিচিত, সে কী ধরনের গান লিখে গেলেন। চলুন, তিনি কী ধরনের বিখ্যাত গান রচনা করেছেন সেই বিষয়ে একটু জানি। তার লেখা জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে কুমার বিশ্বজিতের গাওয়া "যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার"। নিশ্চয়ই আপনারা সবাই এই গানটি শুনেছেন। নিয়াজ মোহাম্মদের, অর্থাৎ উস্তাদ নিয়াজ মোহাম্মদের "আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়", প্রয়াত লাকি আখন্দের "আমায় ডেকো না ফেরানো যাবে না", সামিনা চৌধুরীর কণ্ঠে কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাগের মৌসুমি 1 মৌসুমি 2 গানগুলো তিনি লিখেছেন, প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিং অফ রক আইব বাচ্চুর গাওয়া এই রূপালী গিটার ফেলে, তুমুল জনপ্রিয় একটি গান, যেই গানটিও কিনা কাউসার আহমেদ চৌধুরী লিখেছেন। আরও বিখ্যাত কত গান যে তিনি আমাদের উপহার দিয়েছেন তা বলে শেষ করা যাবে না। প্রিয় দর্শক, কাউসার আহমেদ চৌধুরীর আর একটি অনবদ্য অবদানের কথা না বললেই নয়, সেটি হচ্ছে 1971 সালে মুজিবনগর সরকারের অধীনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি গোয়েন্দা হিসেবে তথ্য সংগ্রহের কাজ করতেন। তার কর্মজীবন এবং লেখাপড়ার বিষয়ে খোঁজখবর নিয়ে জানা যায়, তিনি 11 বছর বয়সে জ্যোতিষশাস্ত্র চর্চা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি চারুকলা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি গান লেখা শুরু করেন। কর্মজীবনে তিনি সরকারি চাকুরিতে যোগদান করেন, পরবর্তীতে গান লেখা ও জ্যোতিষশাস্ত্রকে পেশা হিসেবে গ্রহণ করেন। এর পাশাপাশি তিনি বেশ কিছু টিভি নাটক ও পরিচালনা করেছেন। গেল বেশ কিছুদিন ধরে কাউসার আহমেদ চৌধুরী ধানমন্ডির একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থা ছিলেন, তাই তিনি করোনাতেও আক্রান্ত ছিলেন। সব কিছু অনেকদিন শয্যাশায়ী থেকে আজ 22 ফেব্রুয়ারি 2022 সালের রাত 10টার কিছুক্ষণ আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার ছেলে গণমাধ্যমকে জানিয়েছেন। তো কাউসার আহমেদ চৌধুরীর যে কর্মময় জীবনের কথা বললাম, সেই বিষয়গুলো আসলে তাকে বাংলা গান যতদিন থাকবে, আয়ুব বাচ্চুর রূপালী গিটার ফেলে, লাকি আখন্দের আমায় ডেকো না,
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, যেখানে সীমান্ত তোমার, এই ধরনের গান আসলে বাংলা সঙ্গীত যতদিন টিকে থাকবে ততদিনই থাকবে বলে আমার বিশ্বাস। আপনাদের কী ধারণা জানাবেন। প্রিয় দর্শক, সর্বশেষ কাউসার আহমেদ চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।